আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও ফেসবুক ভিডিও লাইভে, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী, বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আজ 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। প্রতি বছরের ন্যায় আজও আমাদের এই দিবসটি উদযাপন হচ্ছে, তবে বিগত বছরগুলোর তুলনায় আজকের দিবসটি অত্যন্ত সীমিত আকারে আমাদের ঘরে বসে নিরাপদে থেকে আমাদেরকে পালন করতে হচ্ছে। সাধারণত আমরা হিমোফিলিয়া নামক অস্বাভাবিক রক্তক্ষরণ জনিত রক্তরোগের এই দিবসটিকে সচেতন রোগীদের মাঝে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বন্যাঢ্য শোভাযাত্রা এবং বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে এই দিবসটি সকাল থেকে সন্ধ্যাব্যাপী আমরা পালন করে থাকি। কিন্তু কোভিড ইনফেকশন, করোনা নামক এক ভয়াল মহামারী এই মুহূর্তে আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলার কারণে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শ মতে সবাইকে ঘরে অবস্থান করার কারণে এই দিবসটি আজ ঘরে বসে পালন করতে হচ্ছে। অস্বাভাবিক রক্তক্ষরণজনিত হিমোফিলিয়া রোগীদের জন্য আজ এই দিবসটি পালনের যেই কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সবাই আমরা বিভিন্ন ধরনের ফেসবুক লাইভ, বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিয়েছি এবং সবার মধ্যে এই রোগটির সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আশা করব হিমোফিলিয়া রোগীরা কোভিড ইনফেকশনের সময় অত্যন্ত আতঙ্কগ্রস্ত না হয়ে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই প্রতিপাদ্যটা ধরে নিয়ে কোভিড ইনফেকশনের কারণে হিমোফিলিয়ার রোগের সচেতনতা বৃদ্ধি আমাদের বিভিন্নভাবে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মাধ্যমে, অনলাইন আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে এই রোগীদেরকে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন এবং হিমোফিলিয়া রোগী এবং কোভিড ইনফেকশন দুটোকেই যাতে আমরা সুন্দরভাবে স্বাভাবিকভাবে ব্যালেন্সড ওয়েতে আমরা ভালোভাবে চিকিৎসা দিয়ে ভালো সুস্থ থাকতে পারি, এই মারাত্মক পরিস্থিতিতে আমরা যাতে ভালো থাকতে পারি সে ব্যবস্থায় আমরা করব। ট্র্যাক্সিল ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে খাওয়া যাবে না, বিশেষ করে কোভিড ইনফেকশনের ট্র্যাক্সিল খাইতে গেলে ডাক্তারের পরামর্শই প্রয়োজন, কারণ ট্র্যাক্সিলের অনেকটা কোভিড ইনফেকশন মারাত্মক অবস্থায় কিন্তু রক্তক্ষরণে চেয়ে রক্ত ঘনত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার ট্র্যাক্সিল ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। ধন্যবাদ ইয়ার চৌধুরী, ধন্যবাদ মনির হোসেন, আলহামদুলিল্লাহ ধন্যবাদ, হাসান্তর্য ওয়ালাইকুম আসসালাম, শুভ রহমান আপনি একজন হিমোফিলিয়া রোগী, ফ্যাক্টর লেভেল 1.5%, আমরা দুটো প্রশ্নগুলি, আপনি করোনা ভাইরাসের জন্য ঘরে আসি, আমি ঘরে থাকার পর আমি লক্ষ্য করছি আমার রক্তক্ষরণ ঘন ঘন হচ্ছে, এটার কারণ আমি বুঝতে পারছি না। আপনি 1.5% ফ্যাক্টর লেভেল, এটা মডারেট হিমোফিলিয়া, সাধারণত রক্তক্ষরণ হওয়ার কথা নয়। প্রথমত আপনি কিভাবে বুঝতে পারছেন আপনার রক্তক্ষরণ হচ্ছে? যদি আপনি বুঝতে পারেন অবশ্যই রক্তক্ষরণের জন্য আপনার নিকটবর্তী ব্লাড ব্যাঙ্ক অথবা নিকটবর্তী HTCতে যোগাযোগ করে আপনার ফ্যাক্টর রিপ্লেসমেন্ট নিতে হবে। প্লাজমার মাধ্যমে সাধারণত ভাইরাস আক্রান্ত হয় না। যদি সিমটম থাকে কোনো কোভিড ডোনারের, সেক্ষেত্রে কোভিড পরীক্ষা করে তারপরে ওকে ডোনেট করার প্রয়োজন হতে পারে। তবে সিমটোমেটিক ডোনাররা কোনো সময় ট্রান্সফিউশন করতে আসবে না। ধন্যবাদ বন্ধু উৎপল। সাইমন আহমেদ সুমন, ফ্যাক্টর দিতে হয় যখনই রক্তক্ষরণের লক্ষণ অথবা রক্তক্ষরণের আলামত বোঝা যায়। রক্তক্ষরণ না থাকলে, আমাদের দেশের রক্তক্ষরণ সাধারণত নিড বেসড আমরা ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করে থাকি, আমাদের এখানে কোনো প্রাইমারি প্রোফাইল এক্সিসও দেই না, সেকেন্ডারি প্রোফাইল এক্সিসও দেই না আমরা।
প্রয়োজন ব্যতিরেকে আমরা সাধারণত ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করি না। অতএব আপনার রক্তক্ষরণ হচ্ছে কি না অথবা হওয়ার লক্ষণ আপনি বুঝতে পারছেন কি না, সাথে সাথে নিকটস্থ ব্লাড ব্যাঙ্ক অথবা এইচটিসিতে যোগাযোগ করবেন। ইফাত স্বামী, স্ট্যান্ডার্ড ব্লাড স্ক্রিনিংয়ে কি করোনা ডিটেক্ট হয়? করোনা নট স্ক্রিনিং প্রসিডিউর, করোনা ইজ এ অ্যাকিউট ইমার্জেন্সি রাইট নাও। অতএব যারা ডোনার তাকে অবশ্যই সিমটোমেটিক ডোনার যদি হয় তাহলে ডোনেট না করাই ভালো, তাকে চিকিৎসা তাকে কোভিড পরীক্ষা করার সে ফ্লু কর্নারে গিয়ে তার কোভিডের আলামত থাকলে পরীক্ষা করে নেবেন। অলোক নন্দী ধন্যবাদ। মেরিনা সুলতানা, লকডাউন অবস্থায় ট্যাক্সিল খাওয়া ছাড়া আমার আর কি করতে পারি? লকডাউন অবস্থায় আপনি যদি রক্তক্ষরণ হয় অবশ্যই আপনার ট্যাক্সিল খাওয়া ডাক্তারের পরামর্শ বেঁচে রেখে ছাড়া উচিত নয়। থ্যাংক ইউ উৎপল। নাপাটল খেয়া যেতে পারে ব্যথার জন্য। শুভ রহমান থ্যাংক ইউ। ইফাত স্বামী থ্যাংক ইউ। দাদা পরিমল বাবু ধন্যবাদ। মনসুর ভাই ধন্যবাদ। সাইমন আহমেদ সুমন, হাঁটলে ব্যথা করবে, এটা যে রক্তক্ষরণের ব্যথা সেটা আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এক্সক্লুড করতে হবে। সূর্য, আপনি বিবাহিত? আপনি কিছু বিষয় নিয়ে শঙ্কিত? ভবিষ্যতে আমার মেয়ে ছিল। এটা আপনার স্ত্রী প্রেগনেন্ট হলে তখন আপনার স্ত্রীর ফ্যাক্টর লেভেল দেখে তারপরে বলতে বলা যাবে কতটুকু সম্ভাবনা। তা আপনার ছেলে হলে আপনার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, মেয়ে হলে সম্ভাবনাটা একেবারেই কম। ইফাত স্বামী, কনভালেসেন্ট প্লাজমা, কনভালেসেন্ট প্লাজমা কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট আছে, ভালো উপকার পাওয়া যাচ্ছে। সাধারণত এটা খুব আর্লি স্টেজে কনভালেসেন্ট প্লাজমা যারা ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যকর্মী তাদের জন্য ইম্পর্টেন্ট। পোস্ট এক্সপোজার সাধারণত কনভালেসেন্ট প্লাজমা কিছু কিছু ক্ষেত্রে উপকার পাওয়া গেছে, তবে এখনই এটার পরীক্ষা অসম্পূর্ণ, এটা আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এটার ভালো ক্ষতি দিক বিবেচনা সাপেক্ষে এটা আলটিমেটলি ক্লিনিক্যাল অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া বলা যাচ্ছে না এই মুহূর্তেই। ইয়ার চৌধুরী হৃদয়, অনেক রক্তক্ষরণ হলে অবশ্যই গরম সেঁক দেওয়া যাবে না, আইস প্যাক লাগাতে হবে। ইয়ার চৌধুরী হৃদয়, যারা কোমর বিটিতে রয়েছে অবশ্যই কোমরবিডি কন্ডিশন বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, ক্রনিক পালমোনারি ডিজিজ, অ্যাজমার রোগী, ওবেসিটি, স্থূলতা, এগুলি অবশ্যই একটা কোমরবিড কন্ডিশন যেগুলি আপনার কোভিড ইনফেকশনকে অবশ্যই ঝুঁকি বাড়ায়, কোভিড ইনফেকশনের স্টেজের ঝুঁকি বাড়ায়। সাইফুল ইসলাম, হিমোফিলিয়া রোগী বলে, সাইফুল ইসলাম, হিমোফিলিয়া রোগী বলে কথা নয়, স্বাভাবিক রোগীদের ক্ষেত্রে কোমরবিড কন্ডিশন যে ধরনের ঝুঁকি রয়েছে হিমোফিলিয়া রোগীর সেই রকমই ঝুঁকি রয়েছে, এটা কোনো বাড়তি কোনো ঝুঁকি হিমোফিলিয়া রোগীর নাই। সাইমন আহমেদ সুমন, কি ধরনের থেরাপি নিতে বলছে? ফিজিক্যাল থেরাপি, এই মুহূর্তে কোনো বেশি ব্যথা না হলে সাধারণত অ্যাক্টিভ কোনো থেরাপি ফিজিক্যাল থেরাপি না দেওয়াই ভালো, কারণ এখন কোনো অ্যাক্টিভিটি করতে গেলে সাধারণত রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাকে ফ্যাক্টর রিপ্লেসমেন্ট লাগতে পারে,
অতএব ফ্যাক্টরি রিপ্লেসমেন্ট লকডাউন স্টেটে আপনার অবশ্যই ফ্যাক্টরি রিপ্লেস করতে আপনাকে অবশ্যই কিছু কষ্ট পেতে হবে। সেজন্য আমার মনে হয় এই সময় আপনি হালকা এক্সারসাইজ, হালকা থেরাপি, কোনো অ্যাক্টিভ থেরাপি, বিশেষ করে ফিজিক্যাল থেরাপি যেগুলিতে রক্তক্ষরণের সম্ভাবনা থাকবে সেগুলি না করাই ভালো। আর একে রিসবি ধন্যবাদ। রাহুল আহমেদ রুহুল, অবশ্যই হাঁটাটা ভালো, হাঁটা অবশ্যই আপনাকে হিমোফিলিয়া রোগীকে সুস্থ রাখবে। 20 মিনিট থেকে 30 মিনিট প্রতিদিনই, সপ্তাহে 5 দিন সাধারণত হাঁটলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, কোমরবিড কন্ডিশন থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়, সে কথাটা ঠিক নয়। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার ওয়ার্কিং ক্যাপাসিটি, ওয়ার্কিং ক্যাপাবিলিটি, আপনি কোন ধরনের কাজের সাথে জড়িত সেটার উপর নির্ভর করবে রক্ত ব্লিডিং টেন্ডেন্সি বেশি বাড়বে কি বাড়বে না। আপৎকালীন সময়ে রিমোট ভিডিও কল অবশ্যই আমরা সবসময় আসি, আমাদের ফেসবুক পেজে সাধারণত আপলোড করে দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার, অবশ্যই পরামর্শ নিতে পারবে যে কোনো সময় যে কোনো অবস্থায়। তবে রক্তক্ষরণ আপদ যারা রিমোট এরিয়াতে আসেন তাদেরকে কিছু ফ্যাক্টর রিস্ক ক্যাটাগরি দেখে কিছু ফ্যাক্টর, এক্সট্রা কিছু ফ্যাক্টর নিয়ে রাখা ভালো, তার রক্তের ক্ষরণের কতদিন পরপর রক্তক্ষরণ হচ্ছে সেটা অবশ্যই আমলে আনতে হবে। যদি খুবই ফ্রিকোয়েন্ট না হয় তাহলে অবশ্যই বাসায় অবস্থান করা ভালো। বিশেষ করে একটা জিনিস আমি বলবো, সেটা হলো এখন লকডাউন স্টেটে আমরা সাধারণত যেই সব পরামর্শ আমরা হিমোফিলিয়া রোগীতে দিয়ে থাকি অবশ্যই এগুলি অবশ্যই ম্যান্ডেটরিভাবে এগুলি আমাদের পক্ষ থেকে সবার ক্ষেত্রেই, এখন সবাই বিশ্রামে আছেন, সবাই ঘরে আছেন, কেউ অ্যাক্টিভিটিতে নাই, অবশ্যই রক্তক্ষরণের ঝুঁকি এখন অনেক কম থাকবে। অতএব এখন ফ্যাক্টর লাগার সম্ভাবনা, রিপ্লেস ফ্যাক্টর লাগার সম্ভাবনা খুবই কম থাকবে। অতএব ফ্যাক্টর নিয়ে অত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখছি না। শাহেদ ভাই আসসালাম আলাইকুম। অবশ্যই নাসিম রেজা, অবশ্যই হালকা ব্যায়াম প্রতিদিনই করা হিমোফিলিয়া রোগীদের জন্য ভালো, যদি সে ঝুঁকিপূর্ণ রোগী বেশি, ঝুঁকিপূর্ণ বেশি রোগী না হয়। রাজু আহমেদ মুরাদ, আমরা সবাই জানি ক্রায়োপ্রিসিপিটেট অনেক কম ভলিউম কিন্তু অনেক বেশি ফ্যাক্টর 8 থাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থেকে, অবশ্যই ক্রায়োপ্রিসিপিটেট উপকারী, বাট ক্রায়োপ্রিসিপিটেট প্লাস প্লেটলেটস দিস টাইপ অফ ব্লাড প্রোডাক্টস ভেরি ঝুঁকিপূর্ণ, এইসব জুনেদ মিয়া ব্লাড ইনফেকশন আমাদের ব্লিডিং ব্লাড কোন ধরনের ব্লাড ইনফেকশন, ইনফেকশনের সাথে রক্তক্ষরণের কোনো সম্পর্ক নাই যদি সাংঘাতিক মারাত্মক ইনফেকশন না হয়ে থাকে। কিছুটা সম্ভাবনা, কিছুটা ব্যাক পেতে হতে পারে, তবে সিরিয়াস ধরনের যদি রক্তক্ষরণ হয় অবশ্যই অ্যাম্বুলেন্সের হেল্প নিবে অথবা করোনা
হটলাইনে যোগাযোগ করে অবশ্যই করোনা কেয়ারে এসে তাকে ব্লাড প্রোডাক্ট অথবা সিএফসি নিতে অসুবিধা হবে না আশা করি। ইয়ার চৌধুরী হৃদয়, নাপা প্যারাসিটামল কি আমাদের? না, নাপা প্যারাসিটামল অবশ্যই ভালো ওষুধ ব্যথার জন্য। নাপা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ হিমোফিলিয়া রোগীতে ব্যবহার না করাই সবচেয়ে উত্তম। কোনো টেন্ডেন্সি বেড়ে যাওয়ার কোনো কারণ নাই নাপা প্যারাসিটামলে। সাদাত হোসেন রাজু, সাদাত হোসেন রাজু, আপনার ফ্যাক্টর 8 লেভেল 6.9, এটা মাইল্ড টাইপের একটা হিমোফিলিয়া। আপনার যেহেতু গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রিক স্ল্যাশ আছে, অবশ্যই আপনাকে অবশ্যই অ্যান্টিঅ্যাসিড ড্রাগ ওমিপ্রাজল পিপিআই টাইপের একটা ওষুধ খাওয়াটা ভালো, আর সাথে অ্যান্টাসিড খাওয়ার পরে এবং পিপিআই খাওয়ার আগে। বর্তমান পরিস্থিতি হিমোফিলিয়া রোগীদের মানসিক শক্তি বৃদ্ধিতে অবশ্যই বেশি বেশি মুভি দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, ঘরে বসে থাকবেন, নিরাপদে থাকবেন, বাসার বেরোবেন না, কোভিড সম্পর্কিত খবরাখবর একটু কম দেখতে হবে, বেশিরভাগই বিভিন্ন ধরনের মুভি এবং বিভিন্ন ধরনের রিক্রিয়েশন, ইলেকট্রনিক রিক্রিয়েশন বলেন, খেলাধুলা বলেন, সেগুলি করে, গল্প গুজব করে, বন্ধুবান্ধবদের সাথে কথা বলে, ফোনে কথা বলে সময় কাটালেই মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। একটা জিনিস আমি বলবো, কোভিড ইনফেকশনের প্রথম দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, একটা হলো মেন্টাল স্ট্রেংথ, সেকেন্ড ওয়ান ইজ ইমিউন ক্যাপাবিলিটি, শারীরিক ইমিউনিটি, শারীরিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাখা। এখন শারীরিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত ভালো পুষ্টিকর খাওয়া দাওয়া এবং নিয়মিত ঘুমোতে যাওয়া, কিছু ব্যায়াম করা, নির্দিষ্ট আপনার যেই দৈনন্দিন যেই সব আপনার পরামর্শগুলি, যেগুলি আমাদের জরুরি, আমাদের যেগুলি প্রাত্যহিক জীবনের প্রত্যেকটা নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে আপনি মানসিকভাবে সুস্থ এবং শক্ত থাকতে পারবেন, সেটা আপনার করোনা রোগী হিসাবে আপনাকে করোনার সংক্রমণ থেকে আপনাকে অনেকটুকু সহায়ক করবে। নাসিম রাজা, প্লাজমা নিলে কোনো শরীর মোটা হবে না। নাজবুল হাসান, ধন্যবাদ। সাকিব সালমান, ধন্যবাদ। ফেরদৌস ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। রীতা মহসিন, আপনার ছেলের হিমোফিলিয়া সিভিয়ার হিমোফিলিয়ায়, 16 বছর বয়স, শুকনো কাশি 7-8 দিন ধরে, আপনি গরম জলের, লবণ জলের, গরম গরম লবণ জল দিয়ে গড়গড়া করতে বলেন, আপনার ছেলেকে প্রতিদিন আদা চা খেতে বলেন এবং কিছু ফ্যাক্সোফেনাডিন অ্যালাট্রল জাতীয় ট্যাবলেট একটা করে রাতে খেতে বলেন, তাতে যদি না কমে, কাশি না কমে, তাহলে আপনার ফ্লু কর্নারে যে পরামর্শ নেবেন। কাশি অবশ্যই কমাতে হবে, ব্লিডিং ঝুঁকি কমাতে হলে। নাসিম রাজা, যারা কম্পিউটার ব্যবহার করেন তারা অবশ্যই বেশিক্ষণ ধরে কম্পিউটার টেবিলের চেয়ারে বসে থাকবেন না, অন্তত আধা ঘন্টা পর পর উঠে একটু পজ দিয়ে আবার বসবেন, বারবার করবেন, কারণ আপনার বেশিক্ষণ বসে থাকলে আপনার মেরুদণ্ডের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যেতে পারে। ইফাত স্বামী, না, শুয়ে বসে থাকলে ব্লিডিং বাড়ে না। সৈয়দ সরওয়ারদী, ধন্যবাদ। সাবির মঞ্জুর ভাই, ধন্যবাদ। টেনশনের জন্য কোনো রক্তক্ষরণ বাড়ে না,
তবে টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে, বিভিন্ন ধরনের টেনশন ফ্রি বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের যদি প্রয়োজন হয় কিছু ওষুধ, অ্যাঞ্জিওলাইটিক ওষুধ খেয়ে। মিলন খান, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাচ্চা মিলন খান, আপনার বাচ্চার কোমরে ব্লিডিং হচ্ছে, তার ফ্যাক্টর নাম্বার 8, ওখানে হালকা তাপমাত্রা আছে, অবশ্যই তাপমাত্রার জন্য প্যারাসিটামল খেতে হবে। আর ব্লিডিং থাকলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শক্রমে যদি ফ্যাক্টর পাওয়া যায় ফ্যাক্টর দিতে হবে, আর অন্যথায় প্লাজমা ব্যবহার করা যেতে পারে। ইফাত স্বামী, গ্যাজেট বেশি ব্যবহার করলে অবশ্যই মানসিকভাবে সুস্থ থাকা যায় না, গ্যাজেট বিভিন্ন ধরনের উপসর্গ, মানসিক অসুস্থতার উপসর্গ বাড়ায়। অতএব মানসিকভাবে সুস্থ না থাকলে অবশ্যই তার একটা পরোক্ষ একটা প্রভাব করোনা ইনফেকশনের উপর পড়তে পারে, অথবা করোনা ইনফেকশন হলেও সেটা সারতে অনেক সময় নেবে। অতএব মানসিকভাবে সুস্থ থাকা বেশি জরুরি কোভিড ইনফেকশন মহামারীর সময়। মুজাম্মেল হক, আসসালামু আলাইকুম। নাসিম রেজা, ফ্যাক্টর লেভেল কম। নাসিম রেজা, আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে না। সাকিব সালমান, ইমিউনিটি বাড়ানো বেশি ইম্পর্টেন্ট। ইমিউনিটি বাড়াতে হলে আপনাকে অবশ্যই আমিষ জাতীয় খাবার বেশি খেতে হবে, কার্বোহাইড্রেট কমাতে হবে, খুব পরিমিত আকারে চর্বি নিতে খেতে চর্বি জাতীয় খাদ্য খাবার খেতে পারবেন, বিশেষ করে বেশি বেশি ফলমূল এবং শাকসবজি খাবেন, এবং সাথে যদি কোভিড ইনফেকশনের সময় যদি কোনো আরও ইমিউনিটি প্রয়োজন হয়, কোভিড ইনফেক্টেড রুগী হন, তাহলে অবশ্যই জিঙ্ক ট্যাবলেট কিছু একটা করে খেতে পারলে একটু, আর অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেট, ভিটামিন ই জাতীয়, সি জাতীয় এইসব জিনিস বিশেষ করে খেতে পারলে ইমিউনিটি আর একটু শক্ত এবং সুদৃঢ় হবে। বাবু ধন্যবাদ অস্ট্রেলিয়া থেকে দেখার জন্য। রিয়াজুদ্দিন মিতুল, ধন্যবাদ। রফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস ভাই, পেটের সমস্যা তো হেমোফিলিয়ার সাথে সম্পর্কযুক্ত নয়, ফ্লাজিল খেতে পারেন একটা করে 3 বার 5 দিন। আপনি কি আসিফ কাউসার, ফ্যাক্টর কোথাও পাবেন পাবো হিমোফিলিয়া বিয়ের জন্য? আপনি যদি অবশ্যই রক্তক্ষরণ থাকে, ফ্যাক্টর বি যদি আপনার ডেফিসিট থাকে, অবশ্যই এইচটিসিতে যোগাযোগ করলে আপনি ফ্যাক্টর পাবেন, তবে এটা মারাত্মক ধরনের ব্লিডিং না হলে এখন ঘরে থাকাই ভালো। মোহাম্মদ ইউসুফ, ধন্যবাদ। আব্দুল মান্নান, সময় কাটতে হবে, সময় কাটতে হবে, বেশি বেশি টিভি দেখো, বাংলা মুভি দেখো, উপাসনা করো আল্লাহর কাছে আমাদের এই কোভিড সিচুয়েশন থেকে মুক্তি দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি। সাইমন আহমেদ সুমন, সাইমন আহমেদ সুপন, আপনার মাসেল ওয়াস্টিং হয়েছে, আপনার ডিজিউজ অ্যাট্রোফি, এটা সাধারণত অনেক দিন ধরে বারবার আক্রান্ত হলে রক্তক্ষরণের জন্য যেই অঙ্গটা যেটি বারবার আক্রান্ত হবে সেটি যদি আপনি ব্যবহার না করেন এই ধরনের হতে পারে। অতএব অবশ্যই আপনার জরুরি ভিত্তিতে বারবার প্রথম থেকেই প্রাথমিকভাবেই আপনাকে প্রথম থেকেই রক্তক্ষরণের জন্য সিএফসি ব্যবহারের মাধ্যমে ওটা রিহ্যাবের জন্য আপনাকে রিহ্যাবিলিটেশনের জন্য ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারের সাথে পরামর্শ করা প্রয়োজন এবং প্রয়োজন ছিল। আব্দুল মান্নান, ধন্যবাদ। হাফিজুল ইসলাম, ধন্যবাদ।
সাইফুল ইসলাম, ধন্যবাদ, ওয়েলকাম। জুনাইদ মিয়া, আপনার থালমোনা টাইফি ইস্টেরিয়া কোলাই, যদি ইনফেকশন থাকে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আপনি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটা ট্যাবলেট একটা করে দুইবার 7 দিন খেয়ে দেখেন, আর যদি সুস্থ না বোধ করেন তাহলে অবশ্যই আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ইফাত সামি, কোভিড সিচুয়েশনে সিভিয়ার হিমোফিলিয়াক রোগী বরং আগের চেয়ে রক্তক্ষরণ কম হবে যেহেতু সে বিশ্রামে থাকবে। নাসিম রাজা, ইউরিন এবং টয়লেটের ব্লিডিং হলে অবশ্যই আপনি যদি হিমোফিলিয়াক রোগী হন নিকটবর্তী হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টারে যোগাযোগ করবেন এবং ফ্যাক্টর রিপ্লেসমেন্ট লাগবে। মীর মোহাম্মদ সলিমুল্লাহ, সুদূর দুবাই থেকে ধন্যবাদ দোস্ত। মেরুদণ্ডের ব্লিডিং এর সাথে ইউরিন ব্লিডিং এর কোনো সম্পর্ক আছে কিনা? আপনার অবশ্যই মেরুদণ্ডের ব্লিডিং কিনা সেটা আপনাকে অবশ্যই এটাকে এক্সক্লুড করতে হবে, একটা এক্সরে করে দেখতে পারেন, আপনি আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারেন মেরুদণ্ডের ব্লিডিং কোনো কিডনির ব্লিডিং কিনা। ইফাত সামি, এক্সটেন্ডেড হাফ লাইফ ফ্যাক্টর এবং নর্মাল স্ট্যান্ডার্ড ফ্যাক্টর লেভেলের মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে, সেটা হলো আপনাকে বারবার আসতে হচ্ছে না, এটার নতুন প্রোডাক্ট, এগুলি সাধারণত ইমিউনোজেনিসিটি পশে এখনও নট ওয়েল ডকুমেন্টেড, তবে এটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর যদি থাকে সাধারণত বারবার নেওয়ার চেয়ে এটা দীর্ঘমেয়াদে নেওয়া সুবিধা, এটাই মূলত প্রধান সুবিধা। হিমোফিলিয়া বি এর জন্য বেটার কিছু মেডিসিন বলেন। হিমোফিলিয়া বি এর জন্য অবশ্যই ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট বি, এ পর্যন্ত এগুলোই মোটামুটি, আর এক্সটেন্ডেড ফ্যাক্টর যদি আপনি সময় নিয়ে দিতে চান ফ্যাক্টর স্ট্যান্ডার্ড ফ্যাক্টরের পরিবর্তে, আপনার স্ট্যান্ডার্ড ফ্যাক্টরের পরিবর্তে এক্সটেন্ডেড ফ্যাক্টর, এক্সটেন্ডেড হাফ লাইফ ফ্যাক্টর দিতে পারেন, সেটাই এখন মোটামুটি অ্যাভেলেবল। সাদ্দুস ভাই ধন্যবাদ। তারেকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। কিডনির ব্লিডিং হলে সিম্পল একটা ইউরিন পরীক্ষা করলেই বোঝা যাবে কিডনিতে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, এবং এটা যদি ইউরিন ইনফেকশন থেকে হয় তাহলে অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম সহ ইউরিনের পরীক্ষাটা করে নেবেন এবং ডাক্তারের পরামর্শ সাপেক্ষে ডাক্তার থেকে জেনে নেবেন আপনার এটা কি ইউরিনের ব্লিডিং না কিডনি থেকে ব্লিডিং, ইউরিন ইনফেকশন ব্লিডিং না কিডনি থেকে ব্লিডিং, উনি ভালো বলতে পারবেন পরীক্ষা রিপোর্ট সহ, রিপোর্ট বিশ্লেষণ করে। ইবদিয়া ভাই আসসালামু আলাইকুম। নাসিম রাজা, প্লাজমা দিলে শরীর মোটা হয় না, প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা অ্যাডভান্স কোন প্রোফাইল অ্যাক্সিস এক্সটেন্ডেড ফ্যাক্টর দিয়ে দেই না, নিড বেস প্রোফাইল অ্যাক্সিস, ব্লিডিং হলে তখন দেই নিড বেস ট্রিটমেন্ট। শুধুমাত্র প্রোফাইল অ্যাক্সিস ব্যবহার করা হয় কোনো জরুরি অপারেশন অথবা খুব ঝুঁকিপূর্ণ রক্তক্ষরণ, সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি অপারেশনের পূর্বে আমরা অনেক সময়
এক্সটেন্ডেড ফ্যাক্টর ব্যবহার, এক্সটেন্ডেড ফ্যাক্টর না তাও স্ট্যান্ডার্ড ফ্যাক্টর ব্যবহার করতে হবে। ফলিসনের কাজটা বললে ভালো, ফলিসন রক্তক্ষরণ যদি ক্রনিক যারা ব্লিডার তাদেরকে রক্তক্ষরণ হলে রক্ত শূন্যতা থেকে পরিপূর্ণ রক্তকে সুস্থ করতে সাহায্য করে। হিপ জয়েন্টে সিভিয়ার ব্লিডিং এর জন্য অ্যানাডোল সাপোর্টারি সাপোজিটরি সহায়ক। তানবীর ওয়ালাইকুম আসসালাম। হালকা ব্যথা যদি রক্তক্ষরণের জন্য হয় তাহলে অবশ্যই এটা ফ্যাক্টর রিপ্লেসমেন্ট লাগবে, যদি রক্তক্ষরণ না হয় সিম্পল প্যারাসিটামলে সেরে যায় কিনা দেখতে হবে অথবা অ্যানাডোল ট্যাবলেট খেতে পারো। হিমোফিলিয়া বিয়ের জন্য ফিজিওথেরাপি, এই মুহূর্তে ফিজিওথেরাপি একটি ফিজিওথেরাপিতে না যাওয়াই ভালো, যদি ব্লিডিং রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টর কনসেন্ট্রেট নিতে হবে। চৌধুরী মোহাম্মদ মহসিন ওয়ালাইকুম আসসালাম। মিলন খান কি কারণে ট্যাক্সিল খাওয়াতে হবে সেটা বললেন না তো, না পা ব্যথার জন্য খাওয়ানো যাবে, তবে ট্যাক্সিল খাওয়ানোর ব্যাপারে ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে খাওয়া উচিত নয়। মনির হোসেন করোনা ব্যথা মহামারীর কারণে বাসায় থাকতে হচ্ছে, বাসায় আপনাকে বসে থাকতে বলা হয় নাই, আপনি কিছু মাঝে মাঝে একটু ব্যায়াম করবেন, উঠে ঘুরে বেড়াবেন বাসার ভিতরে অবশ্যই কম্পাউন্ডের মধ্যে, তবে বাসার বাইরে যাবেন না। মারুফ কায়সার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ট্যাক্সিল খামাখাই কেন খাবেন? ট্যাক্সিল খাইতে হয় সাধারণত ইউরিনারি ব্লিডিং ছাড়া অন্য কোনো ব্লিডিংয়ের যদি ঝুঁকি থাকে অথবা বারবার ব্লিডিং একটু সাবকিউটিনিয়াস অথবা মিউকোকিউটিনিয়াস ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ট্র্যাক্সিল ডাক্তার পরামর্শ দিয়ে থাকে, তবে এটাই হিমোফিলিয়ার স্থায়ী চিকিৎসা নয়। হিমোফিলিয়া করোনা, হিমোফিলিয়া করোনা সম্পর্কে বলতে গেলে এখন দুটো জিনিস, একটা হিমোফিলিয়া ক্রনিক ডিজিজ, করোনা হলো অ্যাকিউট ডিজিজ, অ্যাকিউট ইমার্জেন্সি, ক্যাটাস্ট্রফিক ইমার্জেন্সি, সবাই আমরা ঝুঁকির মধ্যে আছি, ইভেন আমিও আপনাদের মতো ঝুঁকির মধ্যে আছি, তবে সবচেয়ে বড় জিনিস হলো করোনা হলেই যে ভয় পেয়ে যেতে হবে তা নয়, করোনা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেম এটাকে 80% ক্ষেত্রে 80% শতকরা 80% ক্ষেত্রে সেটা অবশ্যই রিকভারেবল, এবং 10% ক্ষেত্রে এটা অনেক সময় আইসোলেশন এবং হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, 5% ক্ষেত্রে ভেন্টিলেটরের প্রয়োজন হয়, 17 শুধুমাত্র 2% এখন পর্যন্ত 2% ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আছে, তবে করোনা পজিটিভ হলেই অবশ্যই বাসায় অবস্থান করবেন, আইসোলেটেড থাকবেন, সিমটোমেটিক চিকিৎসা দিবেন, প্যারাসিটামল খাবেন, অ্যান্টিহিস্টামিনিক খাবেন, এবং ইমিউন ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন ই, এই ধরনের ভিটামিনগুলো অবশ্যই খাবেন, আর খাওয়া দাওয়া ভালো রাখবেন, এবং নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন, কিছু কিছু ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, রুমের মধ্যে থাকবেন, মাস্ক পরিধান করবেন, অবশ্যই বাসার অন্যান্য যারা থাকবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে থাকবেন, হাঁচি কাশি অবশ্যই অ্যাভয়েড করবেন, যদি হাঁচি কাশি এসে যায় তাকে অবশ্যই মাস্ক অথবা হাতের কনুইয়ের মাধ্যমে এটা প্রোটেক্ট করে হাঁচি কাশি দিতে হবে, আর যদি শ্বাসকষ্ট অনুভব করেন সেক্ষেত্রে আপনি হসপিটালাইজড হবেন, করোনা কর্নারে যাবেন, করোনা কর্নারের হটলাইনের সাথে যোগাযোগ করবেন এবং হসপিটালে ভর্তি হবেন, প্রয়োজন বোধে তাদের যদি প্রয়োজন মনে করে তারা অক্সিজেন দিবেন, নাও দিতে পারেন, অবজারভেশনে রেখে আবার ছুটি দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনার অক্সিজেনের প্রয়োজন হয় স্যাচুরেশন ফল করে সেক্ষেত্রে আপনাকে অনেক সময় খুবই
সীমিত ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইসিইউ অথবা ভেন্টিলেটর সাপোর্ট লাগবে। অতএব এখন সবাই আইসিইউ সাপোর্ট ভেন্টিলেটর সাপোর্ট এটা নিয়ে খুবই আতঙ্কগ্রস্ত না হয়ে, মানসিকভাবে দুর্বল না হয়ে মনকে সত রাখুন। করোনাকে মোকাবেলা করা আসলেই হয়তোবা আমরা একদিন জয় হব। এই করোনা একদম সাধারণ একটা ফ্লুয়ের মতো আমাদের হয়ে যাবে। 14 দিন নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে এবং তাদের লক্ষণ হচ্ছে কিনা দেখবে। আর আইসোলেশন হলো যারা কোভিড পজিটিভ পেশেন্ট তাদের অবশ্যই আলাদাভাবে থাকতে হবে, তাদের অবশ্যই তাদের লক্ষণসমূহ পরিলক্ষিত হচ্ছে কিনা দেখতে হবে এবং লক্ষণ ভিত্তিক তাদের চিকিৎসা লাগবে। দুটো পার্থক্য, একটা হলো আইসোলেশন হলো কোভিড পজিটিভ, আর কোয়ারেন্টাইন হলো কোভিড নেগেটিভ, নট ইয়েট পজিটিভ বাট তারা কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছে অথবা কোভিড সাসপেক্টেড রোগীর সংস্পর্শে এসেছে, তাদেরকে কোয়ারেন্টাইন করতে হয়। নাসিম রেজা, আপনার বেবি পুরুষ বেবি না ছেলে বেবি না মেয়ে বেবি সেটার উপর নির্ভর করবে। ছেলে বেবি হলে অবশ্যই আপনার তার হিমোফিলিয়া হতে পারে, আর মেয়ে বেবি হলে ক্যারিয়ার হতে পারে, ওই ক্যারিয়ার সাধারণত কোনো সাধারণত অসুবিধার সৃষ্টি করবে না। অযথাই কেন কিডনির পরীক্ষা করবেন? হিমোফিলিয়া রোগী হলে আপনার যদি লক্ষণ দেখা যায় কিডনি জনিত তখন আপনি পরীক্ষা করবেন। পেইন কিলার সাধারণত প্যারাসিটামল, নাপাডল, অ্যানাডল এই ধরনের ওষুধ ছাড়া পেইন কিলার হিমোফিলিয়া রোগীতে খাওয়া উচিত নয়, অ্যানাসাইড জাতীয় রোগী খাওয়া উচিত নয়। নুসলাম, আসসালামু আলাইকুম। হিমোফিলিয়া রোগীদের যদি ট্র্যাক্সিল ব্যবহার খুবই সতর্কতার সাথে করতে হবে। আসিফ কাউসার, সব হিমোফিলিয়া রোগীর ট্র্যাক্সিল ব্যবহার করা যাবে না, সাধারণত ইউরিনারি ব্লিডিং বিশেষ করে কিডনি থেকে যদি কোনো রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে আমরা ট্র্যাক্সিল ব্যবহার করা আমাদের জন্য লাভ হচ্ছে ক্ষতিকর। অতএব ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে ট্র্যাক্সিল ব্যবহার করবেন না। শুধুমাত্র প্রস্রাবে রক্তক্ষরণ না হলে দাঁতের মাড়িতে অথবা গামের মধ্যে অথবা কোনো চামড়ায় দাগ অথবা পায়খানার রাস্তায় একটু রক্তক্ষরণ হলে আমরা ট্র্যাক্সিল ব্যবহার করে থাকি। ব্লিডিংয়ের সময় ইফাত স্বামী, ঘুমানো প্রয়োজন কি না সেটা না, অবশ্যই বিশ্রামে থাকতে হবে। তো বিশ্রামটা বিভিন্ন মুভি দেখে বই পড়েও বিশ্রাম করা যায়, তবে বেশি বেশি ঘুমালে যে বিশ্রাম হয়ে যাবে সেটাও নয়। মনির হোসেন, ধন্যবাদ আপনাকে। ঝিমলি, ধন্যবাদ। হিমোফিলিয়া রোগীদের করোনা হলে স্বাভাবিক একটা মানুষের করোনা হলে যা করণীয় হিমোফিলিয়া রোগীদের ক্ষেত্রেও সেটাই করণীয়, অতিরিক্ত কিছু করণীয় নাই। তবে রক্তক্ষরণের যদি কোনো আলামত হিমোফিলিয়া রোগীদের কোভিড সিচুয়েশনে দেখা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই কোভিড হসপিটালের সাথে যোগাযোগ করতে হবে হটলাইনে, এবং হটলাইনে যোগাযোগ করার পাশাপাশি HTC সেন্টার এবং কোভিড স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। মাইনু, ধন্যবাদ। প্রেডনিসোলন কেন খাবেন? প্রেডনিসোলন তো আপনার কোনো হিমোফিলিয়ার চিকিৎসা নয়। সাজান, ধন্যবাদ। নিকোলাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সবুজ আহমেদ, অ্যান্টি অক্সিজেন ট্যাবলেট রেক্স অবশ্যই কোভিড পজিটিভ রোগীদের জন্য উপকারী। ভনোবিব্রান ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, সাধারণত এটা লক্ষণ না থাকলে কিছু করার প্রয়োজন নাই এই মুহূর্তে।
করোনার সাথে মলিবডেনাম ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কোনো সম্পর্ক এই মুহূর্তে নাই। মুজাম্মেল তারেক, মোহাম্মদ তারেক, যদি রক্তক্ষরণ থাকে প্লাজমা ফ্যাক্টর রিপ্লেসমেন্ট ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি প্লাজমা, থার্ড প্রায়োরিটি ফ্রেশ হোল ব্লাড। যদি খুবই মারাত্মক রক্তক্ষরণের অবস্থা দেখা যায়, হাতের কাছে কিছু পাওয়া না যায়, সেক্ষেত্রে অবশ্যই ফ্রেশ হোল ব্লাড দেওয়া যেতে পারে। বাট ফ্যাক্টর রিপ্লেসমেন্ট ইজ দ্য সিএফসি ইজ দ্য মানে কনসেন্ট্রেট ফ্যাক্টর কনসেন্ট্রেট ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট ইজ দ্য চিকিৎসা। হাঁটু ফুলা সাধারণত ক্রনিক আর্থ্রোপ্যাথিতে হয়ে থাকতে পারে, তবে ব্যথা হলে অবশ্যই ট্র্যাক্সিল খাওয়া যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে প্রস্রাবে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা। সালাউদ্দিন ধন্যবাদ। দুটাই সঠিক, রাইস প্রাইস। পায়খানার সাথে রক্ত ব্লাড বের হলে যদি হিমোফিলিক রোগী হয় অবশ্যই ট্র্যাক্সিল খাওয়া যাবে, 500 মিলিগ্রাম 6 ঘন্টা পরপর খাওয়া যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে প্রস্রাবে রক্তক্ষরণ হচ্ছে কি না। হিমোফিলিয়া রোগীদের ওজন অবশ্যই নির্দিষ্ট ওজনের হওয়া উচিত। যদি ওবেইজ অথবা ওভারওয়েট হয়ে থাকে অবশ্যই ওজন কমাতে হবে। এটা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং কিছু হালকা ব্যায়ামের মাধ্যমে। ক্যালোরি কম খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, আমিষ জাতীয় খাওয়ার উপর জোর দিতে হবে, ভিটামিন ফলমূলের জাতীয় উপর জোর দিতে হবে, ধীরে ধীরে ওজন কমাতে হবে। ট্র্যাক্সিল এক্সটার্নাল ব্লিডিংয়ের জন্য সাজেস্ট করা হয় না। ট্র্যাক্সিল সাধারণত মিউকোকিউটেনিয়াস ব্লিডিং এর জন্য সাজেস্ট করা হয়, তবে ইউরিনারি ব্লিডিং ব্যতিরেকে। উইলিব্রান ফ্যাক্টরের সাথে করোনা ক্রাইসিসের কোনো সম্পর্ক তেমন নাই। রিয়াদুল ইসলাম রাতুল, হিমোফিলিয়া রোগীদের ওজন অবশ্যই এক্সপেক্টেড লেভেলের মধ্যে থাকতে হবে, ওভারওয়েট হওয়া যাবে না, ওবেজ হওয়া যাবে না, নির্দিষ্ট ওজনের মধ্যে হতে হবে। প্লাজমা দিয়ে ওয়েট বাড়বে না। হিমোফিলিয়া রোগীদের ওজন নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট ওজন যেটি দেওয়া থাকবে সেটার মধ্যে থাকতে হবে। ওয়েট ওভারওয়েট হওয়া যাবে না, ওবেজ হওয়া যাবে না, এটা ডিফাইন্ড একটা চার্ট রয়েছে। সাদা তোষেন রাজু, সিক্স পয়েন্ট নাইন ফ্যাক্টর 8 লেভেল সাধারণত মাইল্ড ডিগ্রির হিমোফিলিয়া, সেটাতে রক্তক্ষরণ ইউজুয়ালি হবে না, যদি না রক্তে কোনো পেটের মধ্যে কোনো আলসার অথবা ঘা থাকে। সেক্ষেত্রে আপনাকে প্রোটন পাম্প ইনহিবিটর এবং আপনি গ্যাস্ট্রালফেট জাতীয় ট্যাবলেট খেতে পারেন। রবিউল হোসেন, ধন্যবাদ অনেক আপনাকে। বাসায় জয়েন্ট ব্লিডিং এর চিকিৎসা প্রাইস রাইস যে কোনো একটার মাধ্যমে শুরু করতে হবে, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ এবং HTC-তে যোগাযোগ করবেন।
রিয়াদুল ইসলাম রাতুল, আপনার হাইট এবং আপনার বডি কনফিগারেশনের সাথে আপনার ওয়েট নির্ধারণ করতে হবে। সাধারণত 5 ফিট, 5 ফিট যদি হয়ে থাকেন তাহলে 100 পাউন্ড, সাথে প্রত্যেক ইঞ্চির জন্য সাধারণত 5 পাউন্ড করে হিসাব করতে হবে। সেক্ষেত্রে যত কেজি হয় সেই কেজির মধ্যে থাকতে হবে। আপনার ডিফাইন্ড কেজি নির্দিষ্ট চার্ট দেখে নেবেন। আবু নাহিদ ধন্যবাদ। চোখের ভিতর হালকা ব্লিডিং হলে কি করা উচিত হবে? চোখের ভিতর ব্লিডিং কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে অবশ্যই ফ্যাক্টর কনসেন্ট্রেট আপনাকে নিতে হবে। আর যদি স্পন্টেনিয়াস ব্লিডিং হয় তাহলে অবজারভেশনে থাকবেন এবং এসটিসির সাথে যোগাযোগ করবেন। প্লাজমা বেশি বেশি নিলে অবশ্যই সমস্যা হতে পারে। আপনার নিড বেস প্লাজমা আমরা সাধারণত দিয়ে থাকি। প্লাজমা বেশি বেশি নিলে আপনার অ্যান্টিবডি ডেভেলপমেন্টের একটা ব্যাপার থাকতে পারে, সেটা পরবর্তীকালে আপনার প্লাজমা এবং ফ্যাক্টর কনসেন্ট্রেটের বাধা হয়ে দাঁড়াতে, চিকিৎসার বাধা হয়ে দাঁড়াতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন এটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে, তবে এটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে কোভিড পজিটিভ না হলে এটা খাওয়া যাবে না। কোভিড পজিটিভ চিকিৎসকের পরামর্শ ছাড়া হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়া উচিত নয়। এইচএম তানভীর, ট্যাক্সিল সাধারণত 1 থেকে 2 গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে প্রতিদিন একটা পূর্ণবয়স্ক শরীরের জন্য। সাধারণত 6 ঘন্টা পর পর খেতে হয়। শাহ সুলাইমান, ওয়ালাইকুম আসসালাম। পা অবশ হয়ে গেছে কোনো ব্লিডিং এর কারণে, কোনো কম্পার্টমেন্টাল সিন্ড্রোম, কোনো নার্ভের উপর প্রেশার পড়ছে কিনা ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটার ব্যবস্থা নিতে হবে। আইস ট্রিটমেন্ট ইন্টারমিটেন্টলি নিতে হবে সাধারণত। ভিটামিন কে এর ফ্যাক্টর 9 এর উপর কিছু প্রভাব আছে, ফ্যাক্টর 8 এর কোনো প্রভাব নাই। আপনি 5 ফিট 3 ইঞ্চি হলে আপনার ওজন হওয়া উচিত 115 পাউন্ড। 115 পাউন্ড আপনার 45 কেজি যদি হয়ে থাকেন তাহলে আপনার আপনার ওভার ওয়েট না, আপনার একজ্যাক্ট ওয়েট ঠিক আছে আপনার। রবিউল হোসেন, অবশ্যই না, প্রস্রাবের সাথে রক্ত গেলে ট্যাক্সিল খাওয়া যাবে না। পায়খানায় রক্ত গেলে সাধারণত কি কারণে যাচ্ছে সেটা দেখতে হবে। হিমোফিলিয়ার কারণে হলে অবশ্যই ট্রানেক্সামিক অ্যাসিড বা ট্যাক্সিল খেতে পারেন 1টি করে 6 ঘন্টা পর পর 7 দিন। ট্যাক্সিলের মেইন সাইড ইফেক্ট হলো সেটা ইউরিনারি হেমোরেজ যদি হয় সেটাকে মাইক্রোক্লট করে টিবিউলার ক্লট রিটেনশন করতে পারে বিভিন্ন কারণে। এই ক্লট রিটেনশন পরবর্তীকালে এটা জটিলতা বাড়িয়ে দিতে পারে হিমোফিলিয়া রোগীর। সেক্ষেত্রে সাইড এফেক্ট ট্যাক্সিল ভেরি ইম্পর্টেন্ট হলো হিমোফিলিয়া রোগীকে ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে, যে কোনো রক্তক্ষরণ ইউরিনারি রক্তক্ষরণের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে ট্যাক্সিল খাওয়া উচিত নয়। ইন্টারমিটেন্ট মানে কতক্ষণ দিয়ে কতক্ষণ রেস্ট, কতক্ষণ দিয়ে কতক্ষণ রেস্ট। লকডাউনের এই দিনগুলোতে কোনো ব্লিডিং যদি আপনার যদি খুব ঝুঁকিপূর্ণ রোগী হয়ে থাকেন তো কিছু এক্সট্রা ফ্যাক্টর আপনার বাসায় মজুদ রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার হোম থেরাপি নিতে পারেন। মোজাম্মেল, খলিফা ধন্যবাদ। অতিরিক্ত ফ্যাক্টর 8 বলতে বোঝা গেল না, অতিরিক্ত ফ্যাক্টর কেন নিতে হবে? নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ে চিকিৎসার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ফ্যাক্টর 8 নিতে হবে। সায়ম ধন্যবাদ, শারমিন আফরোজ ধন্যবাদ।
হিমোফিলিয়া রোগীদের শূন্যতে খৎনা করাতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ফ্যাক্টর কনসেন্ট্রেটের মাধ্যমে খৎনা করানো যেতে পারে। ভনিলিপডন ফ্যাক্টর সাধারণত বেশি মারাত্মক রক্তক্ষরণের ঝুঁকি খুব কম। মাঝে মাঝে আঙ্গুলের রক্তক্ষরণ খুব একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে না। আপনার ওলিব্রান ফ্যাক্টর রোগী যদি হয়ে থাকেন, তাহলে আপনার যদি রক্তক্ষরণ থাকে, সাধারণত মৃদু রক্তক্ষরণ, মৃদু ধরনের ফ্যাক্টর এই ডেফিসিয়েন্সি থাকে সেটাতে, এবং রক্তক্ষরণ হলেও সেটা মৃদু রক্তক্ষরণ হয়, সেটার জন্য আপনি বেশি বেশি ট্র্যানেক্সামিক অ্যাসিড, যদি ইউরিনারি রক্তক্ষরণ না যায়, প্রস্রাবে রক্তক্ষরণ না হয়, সেক্ষেত্রে ট্র্যানেক্সামিক অ্যাসিড খেতে পারেন, ফলিক অ্যাসিড, ট্র্যানেক্সামিক অ্যাসিড। হিমোফিলিয়া রোগীদের বলা হয়েছে হিমোফিলিয়া রোগীদের শূন্যতে খৎনা করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে করাতে হবে। এটা ফ্যাক্টর কনসেন্ট্রেটের ইঞ্জেকশনের কভারে করতে হবে। ধন্যবাদ সায়েম, তোমাকে ফয়সল ধন্যবাদ। হিমোস্ট্যাটিক লেভেল, ইভাত স্বামী, হিমোস্ট্যাটিক লেভেল রক্তক্ষরণ বন্ধ করার জন্য যেই প্রয়োজনীয় ফ্যাক্টর যেটা লাগবে সেটাকেই বলা হয় হিমোস্ট্যাটিক লেভেল ফ্যাক্টর। ততটুকুই ফ্যাক্টর যদি প্রয়োজন হয় ততটুকুই নিবে, এর বেশি নিতে গেলে সেটাকেই অতিরিক্ত ফ্যাক্টর বলতে হবে। নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময়। জিয়াউল হাই, নির্দিষ্ট পরিমাণ আমরা সাধারণত নিড বেজ রক্তক্ষরণ বন্ধ করতে হলে যতটুকু দিতে হয় সেটাই দিয়ে থাকি, সাধারণত আমরা প্রোফাইল অ্যাক্সিস দিয়ে থাকি না, সেটাকে বলা হয় নিড বেজ ট্রিটমেন্ট। আমাদের দেশে প্রোফাইল অ্যাক্সিস ইউজ হয় না, শুধুমাত্র বিভিন্ন ধরনের অপারেশন জটিলতা, সেক্ষেত্রে প্রোফাইল অ্যাক্সিস আমরা, বিভিন্ন ধরনের ব্যায়াম যদি হিমোফিলিয়া রোগী করতে হয় সেক্ষেত্রে আমরা, ক্ষেত্র বিশেষে আমরা প্রোফাইল অ্যাক্সিস ব্যবহার করি। মুসলিমা আক্তারি ধন্যবাদ, সুদূর কানাডা থেকে দেখার জন্য। আলী হাসান নবীন, প্রায় দাঁতের গোড়ায় রক্তক্ষরণ হলে যদি প্রস্রাবে রক্তক্ষরণের ঝুঁকি না থাকে সেক্ষেত্রে ট্র্যানাক্সামিক অ্যাসিড একটা করে 6 ঘন্টা পরপর খাওয়া যেতে পারে, সেটা উপকার পাওয়া যাবে। তারপরেও না হলে ট্র্যানাক্সামিক অ্যাসিড ইঞ্জেকশন দিয়ে 2 থেকে 5 মিনিট গড়গড়া করতে হবে, মুখে রেখে ফেলে দিতে হবে। আঙ্গুলের ব্লিডিং বন্ধ করতে হলে ট্র্যাক্সিল অবশ্যই উপকারী যদি রক্তক্ষরণ প্রস্রাবের রাস্তায় না হয়। আশিস ধন্যবাদ। শূন্যতে খৎনার কথা বলা হয়েছে, ইফাত স্বামী ধন্যবাদ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে একটি কথা বলবো, কোভিড ইনফেকশন অ্যাকিউট ইমার্জেন্সি, কিন্তু হিমোফিলিয়া অ্যাকিউট ইমার্জেন্সি নয়, একটা ক্রনিক, একটা রক্ত অস্বাভাবিক রক্তক্ষরণজনিত রোগ। সেটির জন্য যদি খুব মারাত্মক রক্তক্ষরণ না হয় অথবা রক্তক্ষরণের আলামত দেখা না দেয়, তবে ঘরে বসে টেলিমেডিসিন চিকিৎসার মাধ্যমে
আমাদের হেমাটোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টেলিমেডিসিনের ফোন টেলিফোনের মাধ্যমে আমাদের পরামর্শ নেওয়া সাপেক্ষে আপনারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং যদি অতিরিক্ত রক্তক্ষরণ অথবা ঝুঁকিপূর্ণ রক্তক্ষরণ আপনারা দেখেন, সঙ্গে সঙ্গে আপনারা জরুরি বিভাগ, হাসপাতালের জরুরি বিভাগ খোলা আছে, জরুরি বিভাগে যোগাযোগ করবেন এবং জরুরি বিভাগে এসে আমাদের HTC হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টারের যেই পরামর্শ আমাদের দেওয়া আছে, হিমোফিলিয়া ট্রিটমেন্টের সাথে সেন্টারের সাথে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট চিকিৎসা গ্রহণ করবেন। কোনো আতঙ্কিত হবেন না, কোনো অস্থির হবেন না। হিমোফিলিয়া আপনাকে কোভিড ইনফেকশন অবস্থায় হিমোফিলিয়াকে কোনো মারাত্মক ক্ষতির সৃষ্টি করবে না। একটি স্বাভাবিক সুস্থ স্বাভাবিক শরীরে যেরকম কোভিড ইনফেকশন হয়, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রেও সে কিছুই সেই রকমই এক ধরনের অবস্থার সৃষ্টি হয়। অতএব হিমোফিলিয়া রোগী একটা সাধারণ মানুষের মধ্যে যেরকম কোভিড ইনফেকশন হয় সেরকমই ইনফেকশন হতে পারে। এটা অতিরিক্ত অথবা মারাত্মক ঝুঁকির কোনো কারণ না হয় না। অতএব সেক্ষেত্রে আপনি আপনারা কেউ আতঙ্কিত হবেন না। হিমোফিলিয়া রোগীরা ঘরে থাকবেন, সুস্থ থাকবেন এবং টেলিমেডিসিন চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নেবেন এবং খুব অতিরিক্ত অথবা ঝুঁকিপূর্ণ রক্তক্ষরণের সময় অবশ্যই হাসপাতালের যত হাসপাতাল HTC সেন্টারে জরুরি বিভাগে যোগাযোগ করবেন, HTC-র সাথে যোগাযোগ রক্ষা করবেন। সর্বশেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, 20-30 সেকেন্ড পর পর হাত ধুবেন, হাঁচি কাশি যদি লক্ষণ দেখা দেয় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং কনুইয়ের মাধ্যমে হাঁচি কাশি থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। 3-6 ফিট দূরত্বে একে অপরের সাথে অবস্থান করবেন। অবশ্যই কোভিড ইনফেকশন জনিত যদি জ্বর, হাঁচি, কাশি অথবা গলা ব্যথা অথবা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়, জরুরি হটলাইনের মাধ্যমে কোভিড কর্নার অথবা ফ্লু কর্নারে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে, বিশেষ করে চট্টগ্রামের মেডিকেল কলেজের ফ্লু কর্নার এবং জেনারেল হাসপাতাল BITED ফ্লু কর্নারে যোগাযোগ করবেন এবং পরবর্তী পরামর্শ গ্রহণ করবেন। সবাই সুস্থ থাকবেন, হিমোফিলিয়া রোগীরা ভালো থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন এবং কোভিড ইনফেকশন জন্য আতঙ্কিত হবেন না, সে আশা করে আমি আমার আজকের সচেতনতামূলক বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন।